জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে রয়েছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খুশির আপডেট। হ্যাঁ বন্ধুরা, নিচ আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে আপনারা কাজ করতে পারবেন। একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেখানে আবেদন করতে গেলে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদনের কোনো ঝামেলা নেই। আবেদন করার জন্য প্রথমে আপনাদের যে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে, তারপরে এটি ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এই ফর্মটির সঙ্গে কিছু আপনাদের যে ডকুমেন্টস রয়েছে এখানে উল্লেখিত, সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিতে হবে, তারপর সেই ফর্মটিকে আপনাদের জমা করতে হবে। এই হচ্ছে ডকুমেন্টস। ওকে, তো বন্ধুরা কীভাবে ফিল আপ করবেন ফর্মটি? প্রথমে নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, বয়স, গ্রাম, পোস্ট, জেলা, টেলিফোন নাম্বার, সমস্ত বিষয় এক এক করে আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর ডকুমেন্টসগুলো এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে নেওয়ার পর আপনাদেরকে যে ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে ফর্মটি পাঠাতে হবে। ওকে, এই হচ্ছে ঠিকানা। আবেদনপত্র জমা দেওয়ার স্থান করিমপুর 1, সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, গ্রাম শিকারপুর, পোস্ট শিকারপুর, থানা মুরুটিয়া, জেলা নদিয়া, পিন 74158। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 12/1/2023, শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত। তো বন্ধুরা, এই ভ্যাকেন্সি বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকার করিমপুর 1, সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ নদিয়া থেকে। এটা হচ্ছে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো যারা আশাকর্মীর জবের জন্য ওয়েট করে রয়েছেন এই এলাকার বাসিন্দা, তারা অবশ্যই এখানে আবেদন করবেন। এখানে 1টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা তো আশাকর্মী আপনারা জানেনই, কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সেই গ্রামের বাসিন্দা হতে হবে, সংশ্লিষ্ট গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বয়স 1/1/2022 অনুযায়ী 30 থেকে 40 বছর হলে আবেদন করতে পারবেন। তো আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নেবেন, তারপরে আপনারা চাইলে আবেদন করে নেবেন। ওকে,